আসিফ ইব্রাহিম আপনার আপনি লিখেছেন কারোর নাম কি গোলাম রাসুল গোলাম মোস্তফা রাখা যাবে কিনা। না দেখুন কারোর নামকে আপনি গোলাম রাসুল বা গোলাম মোস্তফা এটা যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সরাসরি শির্ক হবে না কিন্তু আপনার এই নামগুলো আক্ষরিক অর্থে খুব মানে চমৎকার অর্থবহকর নাম হয় তা কিন্তু না আমরা এই বিষয়ে যখন এর আগে একটা প্রশ্ন উত্তর দিয়েছি অনেকে ট্রল করেছেন এবং অনেকে সেটাকে নিয়ে আপত্তি তুলেছেন অথচ বাস্তবতা হলো যে গোলাম এ শব্দটি এটাকে আপনি যদি আরবিতে বলেন তাহলে আরবিতে গোলাম শব্দ অর্থ হয় বালক তো সেক্ষেত্রে গোলাম রাসুল অর্থ হয় রাসুলের বালক এটা তো আপনার অর্থবহ কিছু না গোলাম মুসলমান মোস্তফার বালক আবার যদি আপনি এটাকে উর্দু বা ফার্সিতে গোলাম যে হয় সে অর্থে নেন তাহলে সেক্ষেত্রে গোলাম শব্দের অর্থ হয় হলো দাস তো আমরা রাসুলের দাসও না হ্যাঁ আমরা রসুল আকাম সাদা সালামের অনুসারী তার অনুসরণ করি সেটাকে আপনি রূপক অর্থে তিনি যা বলছেন সেটাকে আমরা আল্লাহ নির্দেশ হিসাবে ওহিয়ে গাইরে মাতলু হিসাবে আমরা মানে সেই জায়গা থেকে আপনি এটাকে হয়তো আপনি কি বলে এটাকে সেটাকে আপনি রূপক অর্থে বললেন দাস দাসের কথা তাহলে সেটি জায়েজ হতে পারে বড়জোর কিন্তু কখনো সেটি উত্তম নাম হতে পারে না বিধায় সে বিষয়ে আমাদের সাবধান হতে হবে এবং গোলাম রসুল কালাম মোস্তবা নামগুলো না রাখাই উত্তম হবে কিন্তু এটা রাখলে শীর্ঘ হয়ে যাবে আমি সেটা সরাসরি বলবো না কারণ কেউ এই বিশ্বাস নিয়ে রাখে সচরাচর আমার মনে হয় না যে রাসুলেরই কৃত দাস তিনি আল্লাহ দাস যেরকম রাসুলের দাস এরকমটি মনে করে কেউ আমার মনে হয় না ফাতেমা খানাম আপনি লিখেছেন দুরুদ ইব্রাহিম ছাড়া আরও যে অন্য দুরুদ আছে এগুলো পড়া কি সঠিক যে দুরুদের অর্থের মধ্যে খারাপ কিছু নেই সেই দুরুদ আপনি পাঠ করতে পারেন কিন্তু কিছু দ্রুত আছে অর্থের মধ্যে খারাপ কিছু নয় কিন্তু সেগুলোকে পড়াটাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে আমরা অনেকে যেটা পুল্লির পরিমাণ স্বভাব ইত্যাদি যেগুলো কোনো দেশে বর্ণিত নয় সেরকমটি বিশ্বাস করা যাবে না যেমন দূরদা নারী দূরদুরাজা দরোদে আপনার সাফা ইত্যাদি ইত্যাদি অনেক দরোদের কথা বিভিন্ন বইয়ে পাওয়া যায় যেগুলো কোনো কণা দিশে বর্ণিত নয় সেগুলো অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে শির কিছু না থাকলে আপত্তিকর কিছু না থাকলে সেটি পড়া যেতে পারে বাট সেটা পড়লে অমুকটা এতবার পড়লে এই সব হবে ওই লাভ হবে এরকমটি হাদিস যেহেতু বর্ণিত হয়নি বিদায় সেটাকে সেরকম মনে করা কঠিন তবে হ্যাঁ রকিয়ার অংশ হিসাবে যে এটা তো পড়লে সাধারণত এই রোগ ভালো হয় ওই রোগ ভালো হয় এরকম কোনো রুখিয়া বা ঝাড়ফুকের অংশ হিসাবে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল হয় সেটি অভিজ্ঞতা দ্বারায় কোনো রাকি বা কোনো আলেমী কোন কোনো দিনদার মানুষ যদি সাজেস্ট করে থাকেন সেটাকে জাস্ট তাদের নিজস্ব অভিজ্ঞতা হিসাবে শেয়ার করা যেতে পারে শরীরের নির্দেশ হিসাবে নয় তালুকদারিয়ারি থেকে আপনি লিখেছেন বেনামাজি মেয়েকে কি বিয়ে করা যাবে দয়া করে জানাবেন বেরামাজি মেয়েকে বিয়ে করা এ বিষয়ে আমরা বলতে চাই যে তিনি যদি নামাজের ব্যাপারে আবশ্যকীয়তাই বিশ্বাস না করেন আল্লাহ মাফ করুন আজকাল আমাদের তরুণদের মধ্যে অনেকেই এই নাস্তিক্যবাদ বাদ তাদের মধ্যে ঢুকে গেছে তাহলে সেক্ষেত্রে তার সাথে বন্ধন আবদ্ধ হওয়া জায়েজই হবে না কারণ তিনি মুসলমান নন যে নামাজের আবশ্যকীয়তাকে অস্বীকার করেন আর যদি তিনি মনে করেন যে নামাজ পড়া উচিত কিন্তু আমি পড়তে পারছি না আমার একটু দুর্বলতা আছে ইশালা পড়বো অ্যাজ এ মুসলমান আমার পড়া দরকার আল্লাহ নির্দেশ তাহলে সেক্ষেত্রে এই লক্ষ্যে আমরা কাফের বলবো না তাহলে এই মেয়েকে বিয়ে করলে সেটা জায়েজ হবে বাট আপনি একজন দিনদার পাত্রী খোঁজ করবেন আপনার জীবনের জন্য যে মেয়ে নামাজ পড়েন আপনি তা কেন বিয়ে করার জন্য আগ্রহী হবেন সাদাল সাল্লাম বলেছেন ফসফর বিজাতের দিন মেয়েদের মধ্যে দিনদারিতা দেখে একই কথা ছিল প্রযোজ্য জনপ্রযোজ্যদের দিনদার দেখে তোমরা তাদেরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে তোমরা জেতার চেষ্টা করবে এবং তোমাদের বিয়েটাকে সার্থক করার চেষ্টা করবে তোমার জীবনটা সুখী করতে হলে একজন দিনদার জীবনসঙ্গী সঙ্গী তোমরা গ্রহণ করবে বিধায় নামাজি মেয়েকে বিয়ে করার চেষ্টা করা উচিত যদি বিয়ে নামাজি হয় কিন্তু সে নামাজ পড়বে সে প্রতিজ্ঞা করে সে ওয়াদা করে সে আশা আছে জোরালো তাহলে তাকে বিয়ে করাটা জায়েজ হবে বাট আপনি রেডিমেড দিনদার অবশ্যই অগ্রাধিকার দেওয়াটা হবে যৌক্তিক জান্নাতুল ফেরদ সাহেবটি লিখেছেন ইসমে আজম মানে কি আমরা সেটা করবো কীভাবে শরীরের ভিত্তি আছে কি না জি ইসমে আজমের ভিত্তি শরীয়তে আছে এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি অনলাইনে খোঁজ করলে পেয়ে যাবেন ইসমে আজম কাকে বলা হয় এ নিয়ে অনেকগুলো হাদিস আছে কোনো কোনো হাদিসে দীর্ঘ দোয়া জিকিরের কথা বলা হয়েছে এটা পাঠ করে আল্লাহ তালার কাছে কিছু চাইলে সেটা আল্লাহ তালা কবুল করবেন সেটা কি আজম বলা হয়েছে ইসমে আজম মানে হলো মহানাম আবার অনেক হাদিসে আছে আল্লাহ এটাই হলো ইসমে আজম অতএব আল্লাহকে এভাবে আল্লাহর এ নামে ডেকে কোনো কিছু প্রার্থনা করলে চাইলে সেটি সে চাওয়া কবুল হবে এর জোরালো ধারণা রাখতে হবে আমাদেরকে বিধায় ইসমে আজমের ধারণা হাদিসে আছে এটি সত্য এবং ইসমে আজম কি এটা নিয়ে অনেকগুলো হাদিস রয়েছে এবং সেই হাদিসগুলোর সবগুলোকে আমরা মোটামুটি সংকলন করেছি আমাদের সেই ভিডিওতে ইসমে আজম সম্প্রতি দেখে নিতে পারেন